السلام عليكم ورحمة الله. ما شاء الله এটা হচ্ছে আমাদের ফখর এবং খুশির দিন যেন এই দিনে দিন হচ্ছে আমাদের জন্য বারকাত বিশেষ করে ভারতবাসীর জন্য অত্যন্ত খুশির দিন এই দিনটা আমাদের বুজুর্গরা ব্রিটিশ শাসকদের হাত থেকে আজাদ করেছিলেন সেই এই দিনে এই দিনকে বলা হয় 15 আগস্ট অর্থাৎ স্বাধীনতার দিবস সেই দিনকে অত্যন্ত খুশি শহীদ বানানো হচ্ছে দেখেন অঙ্গলেশ্বর MIERC মাদ্রাসার মধ্যে মাশাআল্লাহ ভারতের কোনায় কোনায় এই দিনকে অত্যন্ত খুশি শহীদ বানানো যায় বানানো হয় কারণ এটা হচ্ছে আমাদের ইয়াদগার এবং আমাদের বড় রাজ্য কুরবানি দিয়েছেন সেই গোলাম দেশটিকে আজাদ করেছেন তাদেরকে ইয়াদ করার জন্য আলহামদুলিল্লাহ পুরো ভারতের মধ্যে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে এই দিনটিকে পালন করে আর কেননা এটা পালন করাই উচিত কারণ সেই কোরবানিকে কখনো ভোলা যাবে না তারা নিজের গর্দন খাটিয়েছেন তারা নিজের ধন সম্পদ সমস্তকে ব্যয় করেছেন আমাদেরকে আমরা যাতে এক স্বাধীন দেশের মধ্যে বাস করতে পারি সেই জন্য তারা কোরবানি দিয়ে আমাদেরকে স্বাধীন করে গিয়েছেন সুতরাং আমরা এই দিনটিকে অত্যন্ত খুশি শহীদ পালন করা উচিত তাদেরকে ইয়াদ করার জন্য সেই দিনের প্রথমে অর্থাৎ 1947 খ্রিস্টাব্দে এই দিনটি আদাজ হয়েছিল এবং ব্রিটিশ শাসককে এই ভারতবর্ষ থেকে বিতাড়িত করে দিয়েছেন এবং একসাথে এই তরঙ্গাকে লেহরাইয়েছেন সুতরাং তাদের ইয়াদের মধ্যে আমরাও আজকে লেহরানো অত্যন্ত উচিত।